পিস কটেজটি কিন্তু একটু লেইড ব্যাক ওল্ড স্কুল টাইপ কটেজ, ওই রকম লাক্সারিয়াস কোন ফিল আপনারা আশা করবেন না। প্রত্যেকটি কটেজ বা রিসর্টের একটি নিশ পপুলারিটি রয়েছে, তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিওটি। হোপ ইউ হ্যাভ এ ট্রাভেলস ডে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ট্রাভেল কথা। আজকে আমরা চলে এসেছি পিস কটেজে, আর এই কটেজটি কিন্তু ইটস মোর দ্যান কটেজ। আর এই কটেজ সম্বন্ধে আরও কিছু তথ্য থাকছে ভিডিওতে, সেগুলো জানতেই ওয়াচ টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। পিস কটেজটি অবস্থিত মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাপড়াইল ইউনিয়নে, আর চাপড়াইল জামে মসজিদের ঠিক পাশেই কিন্তু রয়েছে পিস কটেজ। প্রাচীন চিকিৎসা বিদ্যায় তিন রকমের চিকিৎসা হতো, শৈল চিকিৎসা, পানি চিকিৎসা এবং হাওয়া বদল। আর আপনি যদি আপনার হাওয়া বদল করতে চান, তাহলে কিন্তু পিস কটেজ আপনার জন্য রেখেছে খুব সুন্দর ভিলা টাইপ রুমস। এখানে কিন্তু আপনি মডার্ন ফ্যাসিলিটি যেভাবে পাবেন, সেভাবে আপনি কিন্তু ভিনটেজ আর্কিটেকচার বা লেইড ব্যাক যেসব আসবাবপত্র রয়েছে সেগুলোর একটু ফিল পাবেন। তো চলুন আমরা দেখে আসি পিস কটেজে কী কী রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি পিস কটেজের লিভিং রুমে, আর লিভিং রুমে রয়েছে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু আপনার ফ্যান্সি কোনো আর্কিটেকচার নাই, এখানে মোর অফ আ ভিনটেজ এবং কালেকটিভ আইটেমস দিয়ে ভর্তি এই লিভিং রুমটি। আর এখানে যদি বলতে চাই, এই কটেজটিতে কিন্তু মোট তিনটি বেডরুম রয়েছে, আর এই বেডরুমটিতে রয়েছে একটি সিঙ্গেল বেড, একটি ডাবল বেড উইথ অ্যামেজিং ভিউ। এই দিকটাতে রয়েছে একটি রকিং চেয়ার, আর এই দিকটাতে রয়েছে তাদের আরেকটি বেডরুম যেখান থেকে ফ্লোর টু সিলিং একটি উইন্ডো দেখা যাবে উইথ গার্ডেন ভিউ। আর এই বেডরুমটিতে রয়েছে এসি, আর এদিকটাতে রয়েছে ওয়াশরুম, আর এদিকটাতে রয়েছে পিস কটেজের যে মাস্টার বেডরুম সেটি। এখানে রয়েছে একটি ক্লোজেট উইথ সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স হিসেবে থাকছে এসি। এই মাস্টার বেডটির সাথে কিন্তু অ্যাটাচ থাকছে ওয়াশরুম, আর এই ওয়াশরুমটিতে কিন্তু বাথটাবেরও ব্যবস্থা থাকছে। এই পিস কটেজের নামের সাথে কিন্তু এই পিস কটেজের ক্যারেক্টারিস্টিক্স খুব সুন্দরভাবে যাচ্ছে, কারণ এখানে 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো কলকারখানা বা দূষণকারী স্থাপনা কিন্তু নেই। এখানে কোনো ভারী যানবাহন না আসার কারণে কিন্তু আপনি কোনো গাড়ি ঘোড়ার শব্দ পাবেন না। সকালের ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত পাখির ডাক এবং ঝিঝির ডাকের সাথেই কিন্তু আপনার সময় কাটবে খুব সুন্দরভাবে। আর লিভিং রুমের করিডোর থেকে বের হয়েই কিন্তু এখানে খুব সুন্দর একটি প্যান্ট্রি রয়েছে, আপনারা ব্রেকফাস্ট অথবা মিড নাইট স্ন্যাকের জন্য এই জায়গাটিকে ব্যবহার করতে পারবেন। আর সামনে দিয়ে হেঁটে গেলেই এখানে কিন্তু রয়েছে ডাইনিং কাম লিভিং স্পেস, আর এটি কিন্তু অনেক স্পেশাস। এখানে বসে আপনারা সুন্দর একটা ফ্যামিলির সাথে সুন্দর একটি সময় কাটাতে পারেন, যেখানে কথা থাকবে এবং খাবার থাকবে। এই কটেজটি বানানোর আগে এখানকার যে ওনার, তারা কিন্তু তাদের নিজেদের কথা মাথায় রেখেই বানিয়েছিলেন, আর সেই ব্যাপারটি কিন্তু প্রত্যেকটি কর্নারে দেখা যায়। আর এখানে খুব সুন্দর একটি ওপেন স্পেস কিচেন দেখা যাচ্ছে, এখান থেকে সুন্দর মতো আপনারা চাইলে ফ্যামিলির সাথে কোনো ডাইনিং পার্টি বা আপনারা নিজেরা রান্না করেই কিন্তু এখানে বসেই খেতে পারবেন। আর এই দিকে খুব সুন্দর ব্যাম্বু দিয়ে একটি ওয়ালের সাইড বা কর্নার করা হয়েছে, আর এই দিকটাতে রয়েছে একটি ক্লোজেট, এই দিকটাতে কিন্তু খুব সুন্দর একটি ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটি কিন্তু সামনের যে ভিউ বা ফ্রন্ট ভিউ যে সেটা কিন্তু দিচ্ছে না, এটি কিন্তু
অন্য দিকের একটি টোটালি ডিফারেন্ট ভিউ দিচ্ছে। আমরা কিন্তু রিসর্টগুলোতে যাই একটি উইকেন্ড বা স্বল্প কিছু সময় কাটানোর জন্য, কিন্তু দিস প্লেস ইজ মোর অফ আ লং হল টাইপ ভ্যাকেশন হোম। আমি পার্সোনালি রেকমেন্ড করব এই প্লেসটাতে আপনি যদি কেউ আসেন বা একান্তই কিছুদিন সময় কাটান, তাহলে কিন্তু মানসিক প্রশান্তির সাথে আপনাদের যে স্নায়ু সেটি কিন্তু খুব সুন্দরভাবেই ওয়ার্কেবল করে আপনাদের যে ডেইলি লাইফে ফিরে যেতে পারবেন। আর এই কটেজটি আপনি যদি স্পেশাল কোনো রেটে অ্যাভেল করতে চান, সেক্ষেত্রে ট্রাভেল কথার ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি চান আমরা বাংলাদেশের কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন অথবা কোনো প্রপার্টি শোকেস করি ট্রাভেল কথার ভিডিওর মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জানাতে পারেন। আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আমাদেরকে কমেন্ট করতে পারেন। কিপ ট্রাভেলিং, শেয়ার ইউর কথা উইথ ট্রাভেল কথা।